যেন অন্ধকারে আলোর রেখা। দীর্ঘদিনের দীর্ঘশ্বাস পেছনে ফেলে সামনে এগিয়ে চলা রাজধানীর নতুন আলোর দিশা মেট্রো রেল। এমআরটি লাইন 6-এর হাত ধরেই বৈদ্যুতিক ট্রেনের জগতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। সাধারণের প্রত্যাশা, এতে বাঁচবে সময়, বাড়বে গতি। মেট্রো রেল বাংলাদেশ সরকারের জন্য, আমাদের জনগণের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। আমাদের অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি যেতে পারবো, যাতে আসতে পারবো। সুযোগ সুবিধাটা ভালো হইলো, এটার লাগে মেট্রো রেলটা চালু হলে আমাদের সবার জন্য একটু ভালো হবে। একটু বাস্তবে ফেরা যাক। রাজধানী ঢাকা মানেই যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এক গবেষণায় দেখা গেছে, এই নগরে যানজটের কবলে প্রতি বছর ৩৬ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এবার হিসেবটা মেলানো যাক। এই নষ্ট সময়ের অধিকাংশই বিলীন হয় মতিঝিল থেকে বিমানবন্দর, বিমানবন্দর থেকে উত্তরা, ফার্মগেট থেকে মিরপুর, আর আরেক প্রান্ত মিরপুর সড়কে। এদিকে এমআরটি লাইন 6 উত্তরা থেকে ঢাকার দক্ষিণ প্রান্তে তৈরি করেছে প্রবেশের নতুন পথ। এতে 10 মিনিটেই দিয়াবাড়ি থেকে পৌঁছে দেবে আগারগাঁও, যা এই পথে বিফলে যাওয়া প্রায় 12 লাখ কর্মঘণ্টার 2/3 ভাগই বাঁচিয়ে দেবে। এতদিন পর্যন্ত যে এই পথে যাতায়াতকারীদের অন্তত পক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতো, সেরকম 30 মিনিটে নেমে আসবে, যা কিনা আমার এই কর্মঘণ্টার অনেক সেভ করবে। তবে গুরুত্ব দিতে হবে বাকি অংশ নির্দিষ্ট সময় শেষ করার আর আগারগাঁও থেকে যাত্রীদের বেরিয়ে যাবার সুযোগ করে দেবার। আগারগাঁও থেকে মতিঝিল অংশটিকেও দ্রুত বাস্তবায়ন করে ফেলা প্রয়োজন, যাতে পুরো নেটওয়ার্কের আমরা সুবিধাটা পেতে পারি। এবং শুধু তাই নয়, নামার পরে যাতে দ্রুত এরা চলে যেতে পারে আপনার অ্যাড গ্রেডে, সেই ব্যবস্থাটা করা উচিত, যাতে নিচের রাস্তায় যানজট হয়ে না থাকে। এরই মধ্যে দুই প্রান্তে চালু হয়েছে বিআরটিসির মেট্রো শাটল সার্ভিস। দীর্ঘদিন যানজটে নাকাল এই নগরবাসীর কাছে নতুন স্বপ্ন যেন বাস্তব রূপে ধরা দিয়েছে মেট্রো রেল নামে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।